হ্যালো এভি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি উইথ স্ট্র্যাটেজিকে সবার প্রথমে আমি আগের দিনের হোমওয়ার্কের প্রশ্নগুলো একবার আলোচনা করে নেব কুড়ি বারো দু হাজার কুড়িতে আমি তোমাদের জিজ্ঞাসা করেছিলাম দু হাজার বাইশ ফিফা ফুটবল বিশ্বকাপ এটা কোথায় অনুষ্ঠিত হবে তো দু হাজার বাইশে ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে দু হাজার একুশ সালে অলিম্পিক অনুষ্ঠিত হবে জাপান দু হাজার সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে কাতারে দেখো স্টেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আমি অলরেডি পাঁচটা স্টেট তোমাদের কভার করে দিয়েছি বিহার পশ্চিমবঙ্গ উত্তর প্রদেশ মহারাষ্ট্র এবং আসাম তার সাথে সাথে মধ্যপ্রদেশটা তোমাদের আজকে আমি সন্ধ্যাবেলা পাবলিশ করব তো এইটা নিয়ে আমাদের ছটা স্টেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স হবে এখানে আমি শুধু কারেন্ট অ্যাফেয়ার্স না প্রত্যেকটা স্টেটের রিলেটেড জি গুলো আমি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি তো এটার যে প্লেলিস্ট সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে দেখবে স্টেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স প্লে নাম ওখান থেকে তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখতে পারবে আর লুসেন্ড জিকের আমি তোমাদের তিনটে পার্ট অলরেডি দিয়েছি এবং আগামীকাল তোমাদের চার নম্বর পার্টটা রিলিজ করব এবং সবকটা কটা কমপ্লিট হয়ে যাবার পরে তোমাদের চেষ্টা করব পিডিএফটা দেওয়া দেওয়া দিয়ে দেওয়ার আর আর বিএনটি যে পরীক্ষা সামনে রয়েছে তার জন্য আমি তোমাদের কিছু ভিডিও একটা জায়গাতে আলাদা করে রেখেছি যেটার প্লেলিস্টের নাম আর এনটিপিসি এন টিপিসি টু থাউজেন্ড টোয়েন্টি তো এই যা যা বললাম যেমন লুসেন ইন বেঙ্গলি প্লে লিস্ট আর আরবি এন টি টু থাউজেন্ড টোয়েন্টি প্লে লিস্ট স্টেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স প্লে বা আমাদের এই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট সব কটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা ভিডিওটা টাইটেডটা ক্লিক করে নিচে দেখতে পারবে আজকে দশটার সময় আন অ্যাকাডেমিতে তোমাদের জন্য স্পেশাল সুপার ফর্টি সিরিজ একটা অর্গানাইজ করা হয়েছে যেটা হ্যাচ থার্টি ফাইভ এক থেকে চৌত্রিশটা আমরা অলরেডি কভার করেছি তোমরা এগুলোও দেখতে পারবে আর যদি লাইভ আমার সাথে ইন্টারাকশান করতে চাও এবং লাইভ এই মক টেস্টে অংশগ্রহণ করতে চাও নিজের র্যাঙ্ক কত হলো দেখতে চাও যতজন থাকবে সবার মধ্যে পার্টিসিপেট করে তো এই ক্লাসটা জয়েন করো ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি ডট দশটার সময় কিন্তু ক্লাসটা স্টার্ট হবে এছাড়াও তোমাদের আরও মক টেস্ট রয়েছে মঙ্গলবার এটা নটার সময় রাত্রিবেলা নটার সময় বাইশে ডিসেম্বর একটা রয়েছে বুধবারে তেইশে ডিসেম্বরে নটার সময় একটা রয়েছে তো এগুলো নিয়ে আমি তোমাদের শেষে আরও ডিটেলসে ডিসকাস করব তোমরা বুঝতে পারবে আমরা আপাতত কারেন্ট অ্যাফেয়ার্সটা স্টার্ট করি ইম্পর্টেন্ট এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে তোমরা ওখান থেকেই পেয়ে যাবে ফার্স্ট আজকের যে প্রশ্নটা সেটা হচ্ছে কোথায় মেগা লেদার পার্ক তৈরি হতে চলেছে দেখো কানপুরে একটা মেগা লেদার পার্ক তৈরি হতে চলেছে কানপুরের রামাইপুরে এটা হচ্ছে রামাইপুর গ্রাম যেটা রয়েছে কানপুরের তো রামাইপুর গ্রামে পাঁচ হাজার আটশো কোটি টাকার বিনিময়ে এই লেদার পার্কটা তৈরি হতে চলেছে টোটাল পাঁচ হাজার আটশো কোটি টাকা এর ফলে প্রায় পাঁচ হাজার পঞ্চাশ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে ধরা হচ্ছে আমরা যদি উত্তরপ্রদেশের ক্যাপিটাল দেখি তাহলে হয়ে যাবে দেখো লখনউ উত্তরপ্রদেশের ক্যাপিটাল আমি উত্তরপ্রদেশ নিয়ে তোমাদের অলরেডি কিন্তু দিয়ে দিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে তোমরা পেয়ে যাবে প্লেলিস্টে লিস্টে উত্তরপ্রদেশের গভর্নর আনন্দীবেন প্যাটেল উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ আমি উত্তরপ্রদেশের দু হাজার কুড়ির কারেন্ট অ্যাফেয়ার্স সবকটা কভার করেছি তো তোমরা অবশ্যই স্টেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখো তাহলে কী হবে বলো তো একটা জায়গাতে যখন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাচ্ছ তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে এবং মনে রাখতে সুবিধা হবে যার জন্যই তোমাদের স্টেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সটা দেওয়া কোন রাজ্য সরকার রাজ্যের প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক ডিভাইস প্রদানের জন্য মহাসরত পোর্টাল লঞ্চ করেছে মহা মহাসরত পোর্টাল দেখো এইটা লঞ্চ করেছে মহারাষ্ট্র আমি তোমাদের একটু এখানে বলে দিই মহারাষ্ট্র সম্পর্কে মহারাষ্ট্রটাও আমি তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্স স্টেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স জিগেতে রয়েছে তোমরা দেখতে পাবে দু হাজার সবকটা কারেন্ট অ্যাফেয়ার্স একটা জায়গাতে করা রয়েছে তবুও আমরা একবার দেখে নিই মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই মুখ্যমন্ত্রী রয়েছেন উদ্ধব ঠাকরে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি ইনি গোয়া রাজ্যের রাজ্যপালের অতিরিক্ত পদে এখন নিযুক্ত রয়েছেন আর এখানকার যে ইম্পোর্টেন্ট ন্যাশনাল পার্কগুলো রয়েছে সেটা হচ্ছে তাডোবা ন্যাশনাল পার্ক সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক চান্দোলি ন্যাশনাল পার্ক গুগামাল ন্যাশনাল পার্ক নাভেগাঁও ন্যাশনাল পার্ক আমি তোমাদের ন্যাশনাল পার্ক নিয়ে একটা ভিডিও অলরেডি দিয়েছি তোমরা ওই আর আরবি এনটিপিসি পেয়ে যাবে আর ওখানে দুটো জিনিস একটু কারেকশান করা রয়েছে তোমরা ওটা দেখবে আমি কমেন্ট বক্সে পিন করে রেখেছি সেটা ওখান থেকে একটু কারেকশান করে নিও খালি জাস্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন মহারাষ্ট্র কী কী রয়েছে আমাদের অজন্তা কেভস ইলোরা কেপস এলিফ্যান্টা কেপস এছাড়া ছত্রপতি শিবাজি টার্মিনাল দেখো এইখানে যেগুলো রয়েছে এগুলো কিন্তু প্রচুর এক্সামে জিজ্ঞাসা করা হয় তোমরা আগেরবারে এন টি এক্সাম দেখলেও পাবে যে ইলোরা বা অজন্তা কেপস এগুলো কোথায় আছে কোন রাজ্যে আছে এত সহজ একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল তো তোমরা অবশ্যই স্টেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জি দেখো তোমাদের এগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে দু হাজার কুড়ি সোশ্যাল এন্টারপ্রিনিয়র অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড এটা কী জিতেছেন দেখো এটা জিতেছেন আশরফ প্যাটেল এই পুরস্কারটা স্মৃতি ইরানি প্রদান করেছেন যিনি আমাদের এখন মিনিস্ট্রি অফ ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট রয়েছেন স্মৃতি ইরানি আশরফ প্যাটেল কোফাউন্ডার অব কালেকটিভ গ্লোবাল ভিজনারি অফ সাস্টেনেবল বিজনেস অ্যান্ড পিস অ্যাওয়ার্ড কে পেতে চলেছেন এটা পেতে চলেছেন রতন টাটা অনার্ড বাই ইন্দো ইসরায়েল চেম্বার্স অফ কমার্স ইন্দো ইসরায়েল চেম্বার্স এটা দিয়েছে এটা প্রদান করেছে এই অ্যাওয়ার্ড ফর প্রোমোটিং ইনোভেশন দ্যাট সাপোর্ট সাস্টেনেবিলিটি অ্যান্ড পিস ইন দ্য রিজিয়ান ইনক্লুডিং উইথ প্যালেস্টাইনস তো এই রিজিয়নে যখন মানে বিভিন্ন ধরনের ইনোভেশন প্রমোট করার জন্য এবং সেখানকার পিস এবং সাস্টেনেবিলিটি এগুলোকে সাপোর্ট করার জন্য রতন টাটাকে ইন্দো ইসরায়েল চেম্বারস অফ কমার্স এই গ্লোবাল ভিশনারি অফ সাস্টেনেবল বিজনেস অ্যান্ড পিস অ্যাওয়ার্ডটা প্রদান করেছেন রতন টাটা পদ্মবিভূষণ পুরস্কার দু সালে পেয়েছিলেন এবং রিসেন্টলি দু পদ্মভূষণ পেয়েছেন দু হাজার দশে আর পদ্মবিভূষণ পেয়েছেন দু হাজার এছাড়াও রতন টাটা কিন্তু আরও দু তিনবার আমাদের দু হাজার কুড়ির কারেন্ট অ্যাফেয়ার্সে উঠে এসেছেন এবং খুব গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা স্টেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সে বা আমাদের প্রিভিয়াস কারেন্ট অ্যাফেয়ার্সগুলোতে পেয়ে যাবে ওয়ার্ল্ড অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ডে কবে পালন করা হয় এটা দেখো প্রত্যেক বছর পালন করা হয় এইটিন ডিসেম্বর দু হাজার বারো থেকে ইউনেস্কোর তরফ থেকে এই দিবসটা উদযাপন করা হয়ে থাকে দু হাজার বারো থেকে এটা উদযাপন করা হচ্ছে ওয়ার্ল্ড অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ডে নাইনটিন সেভেন্টি থ্রিতে এই দিনটাতেই ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির তরফ থেকে আরব আরবি ভাষাকে ষষ্ঠ সরকারি ভাষা হিসাবে গ্রহণ করা হয়েছিল দু হাজার কুড়িতে এর একটা থিমও রয়েছে এটা থিমটা হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ নেসেসিটি অর লাক্সারি বলে শেষকালে ছিল কোয়েশ্চেনমার্ক তো এটা ছিল দু হাজার কুড়ির থিম ওয়ার্ল্ড অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ডে এরপরে আমরা যেটা দেখব কোন শহরে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে মিউজিয়াম স্থাপন করতে চলেছে কেন্দ্র দেখো এটা কলকাতাতে হচ্ছে সংস্কৃত সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল আমাদের কালচারাল মিনিস্ট্রি কে রয়েছেন প্রহ্লাদ সিং প্যাটেল তো ইনি এটা ঘোষণা করলেন যে একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতাতে সুভাষচন্দ্র নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা মিউজিয়াম স্থাপন হতে চলেছে আর এখানে আমি তোমাদের আরেকটা দিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্স কলকাতা রিলেটেড আমি যদিও তোমাদের পশ্চিমবঙ্গ কারেন্ট অ্যাফেয়ার্সও দিয়ে দিয়েছি স্টেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা এগুলো সবকটা পাবে তো কলকাতার মাঝেরহাট ব্রিজের নামটা চেঞ্জ করে জয় হিন্দ রাখা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে তো আমরা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো পঁচিশতম জন্মবার্ষিকীটাকে মানে এই জন্মবার্ষিকীটা থেকে দুটো কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পেলাম এক হচ্ছে এখানে একটা মিউজিয়াম স্থাপন হতে চলেছে কলকাতায় এবং মাঝেরহাটের ব্রিজটার নামটা চেঞ্জ করে জয় হিন্দ রাখা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাস্টার কার্ডের সহযোগিতায় কোন ব্যাংক ইয়েস প্রাইভেট প্রাইম ক্রেডিট কার্ড লঞ্চ করেছে এটা করেছে ইয়েস ব্যাঙ্ক যার হেডকোয়ার্টার রয়েছে কোথায় ইয়েস ব্যাংকের হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইয়ে ইয়েস ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয় দু হাজার চারে আর ইয়েস ব্যাংকের প্রতিষ্ঠাতা হলেন রানা কাপুর এবং অশোক কাপুর এমডিআর আর সিও যদি দেখি তাহলে প্রশান্ত কুমার চেয়ারম্যান রয়েছেন সুনীল মেহতা আর মাস্টার কার্ডের সিইও হচ্ছেন অজয় পাল সিং বঙ্গ অজয় পাল সিং বঙ্গ কিন্তু রেলওয়ে অনেকবার নিয়ে নামে বিশ্বের একাকি হাতিটা এটা একটা হাতির অ্যাকচুয়ালি নাম আমাদের কাভান এটা ফ্লাইটে করে পাকিস্তান থেকে স্থানান্তরিত করা হলো সম্প্রতি কলম্বিয়াতে তো এটা যেহেতু আমাদের একটা ইভেন্ট সেই জন্য এটা কিন্তু মনে রাখবে আর আমি তোমাদেরকে আগে থেকেই বলেছি ধরো এন টি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জিজ্ঞাসা করা হবে সেগুলো কিন্তু খুব কারেন্ট মানে কারেন্ট প্রশ্ন আমাদের জিজ্ঞাসা করা হবে দেখা গেছে এর আগের বারে যখন এন টি এক্সাম হয়েছিল বা ধরো রেলওয়ে গ্রুপ ডি বা ধরো তোমার এ এলপি যখন এক্সাম হয়েছিল বা তোমার জুনিয়র ইঞ্জিনিয়ারের যখন এক্সাম হয়েছিল রেলওয়ে তখন কিন্তু প্রচুর সিফটে প্রশ্ন হচ্ছিল বলে যেদিন তুমি পরীক্ষা দিতে যাবে হয়তো এরকম হতে পারে তার দু একদিন আগের কারেন্ট অ্যাফেয়ার্সও জিজ্ঞাসা করা হতে পারে যেটা এমনিতে ব্যাঙ্কিং এক্সামের ক্ষেত্রে কিন্তু হয় তো এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে সুতরাং আমরা এখন যারা যারা তোমরা এন টিপিসি এক্সাম দিচ্ছ তাদেরকে আমি বিশেষ করে বলছি কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো দিন মানে একটা ভিডিও কিন্তু মিস করবে না রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়মিত কিন্তু তোমরা করতে থাকবে এবং পড়তে থাকবে নোট করতে থাকবে নিজের মতো করে তো এখানে দেখো ওয়ার্ল্ডস লনলিয়েস্ট এলিফেন্ট কাভান হ্যাজ লেভড পাকিস্তান ফর কলম্বিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কলম্বিয়া সরি কলম্বিয়া নয় কম্বোডিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কম্বোডিয়া কম্বোডিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে এটাকে স্থানান্তরিত করা হয়েছে তো এখান থেকে আমাদের কিছু জিনিস ইম্পর্টেন্ট কীভাবে প্রশ্ন হবে কাভান কী আর এটা কোথা থেকে কোথায় স্থানান্তরিত করা হয়েছে এইগুলো আচ্ছা এখানে দেখো তোমরা এই জায়গাটা একটু চেঞ্জ করে নিও এটা কম্বোডিয়া হবে কম্বোডিয়া অন হান্ড্রেড কেজি অফ পুডস এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোন ভারতীয় অভিনেতা যুক্তরাজ্য ভিত্তিক সাপ্তাহিক নিউজ পেপার ইস্টার্ন আই এর সমীক্ষা অনুযায়ী দু কুড়ি সালে ফিফটি এশিয়ান সেলিব্রিটিজ ইন দ্য ওয়ার্ল্ড এই তালিকায় শীর্ষস্থান দখল করেছে তো দেখো এটা করেছে সোনু সুদ লিস্ট পাবলিশড পাই এটা ইউকে বেসড একটা ইস্টার্ন আই বলে রয়েছে সেটা প্রত্যেক বছর এই লিস্ট পাবলিশ করে সাতচল্লিশ বছর বয়সী এই প্রতি প্রতিভাবান দেখো প্রতিভাবান এই বলিউড অভিনেতা সোনি সুদ কোভিড নাইন্টিনের সময় আমরা দেখেছি অনেক দানশীলমূলক কাজ করেছেন এবং অভিবাসী কর কর্মীদের ক্ষেত্রে বিশেষ করে খুব হেল্প করেছিলেন ইনি যে যার শহরে পৌঁছতে প্রচুর তিনি সাহায্য করেছিলেন আমরা দেখেছি তো এই সব কিছুর কারণে এই ইস্টার্ন আই এই লিস্টে তাকে মানে এনরোল করলো এই লিস্টে তাকে জায়গা দিল দ্বিতীয় স্থানে প্রথম স্থানে জায়গা দিয়েছে ইস্টার্ন আই দ্বিতীয় স্থানে কে রয়েছেন লিলি সিং ইনি হচ্ছেন সোশ্যাল মিডিয়া স্টার ক্যানাডিয়ান ইউটিউবার একজন কমেডিয়ান এবং টিভি পার্সোনালিটি তো ইনি সেকেন্ড পজিশনে রয়েছেন ফিফ্থ পজিশনে রয়েছেন আরেকজন ভারতীয় সঙ্গীত শিল্পী আরমান মালিক আমরা সবাই চিনি খুব ফেমাস সিঙ্গার আর ষষ্ঠ স্থানে রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া জোনস এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দ্য সৌরীয় আনবাউন্ড বইটার লেখককে তো দেখো এটার লেখক হলেন নিতু এবং বিএম দিনাকারন এনারা দুজন এই বইটার লেখক আমরা বলবো দ্য শৌরিয়া আনবাউন্ড তোমাদের জন্য আজকে প্রশ্ন থাকবে এই তিনটে তোমরা শেষকালে আমাকে এগুলোর উত্তর কমেন্ট বক্সে জানাবে কলম্বিয়ার মুদ্রার নাম কি কলম্বিয়ার রাজধানীর নাম কি পাকিস্তানের রাষ্ট্রপতিকে দেখো আগের দিনের প্রশ্নগুলো আমরা একবার চট করে প্রত্যেক দিনের মতো কুইক রিভাইস দিয়ে নেবো এখানেও আমি তোমাদের ডিটেলসগুলো আলোচনা করব না তোমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লে লিস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমরা এগুলো দেখে নিতে পারবে তো দেখো হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টিতে ভারতের স্থান কত ছিল আমাদের একশো এগারোতম নেক্সট কোয়েশ্চেন যেটা ছিল দেখো ভারতীয় নৌবাহিনী আর ইন্দোনেশিয়ার নৌবাহিনীর মধ্যে কততম ইন্ডিয়া ইন্দোনেশিয়া কোঅর্ডিনেটেড পেট্রোল ইন্ড ইন্দো করপ্যাট অনুষ্ঠিত হয়েছে দেখো এটা হয়েছিল পঁয়ত্রিশতম কোন রাজ্য সরকার পারিসরম পোর্টাল লঞ্চ করেছে পারিসরম পোর্টাল এটা উড়িষ্যা লঞ্চ করেছে গোয়া লিবারেশন ডে এটা নাইনটিন ডিসেম্বর পালন করা হয় দু সালে অলিম্পিক দু সালে ফুটবল বিশ্বকাপ থেকে কোন দেশকে সমস্ত খেলা থেকে নির্বাচন করা হয়েছে এটা আমি রাশিয়ার কথা বলেছিলাম আগের দিনকে তোমাদের কোন দেশ শ্রীনগরে একটি খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে ইউই সরি ইউনাইটেড আরব এমিরেটস কোন দুটি দেশের মধ্যে স্বাধীনতা সারাক রাস্তা চালু হতে চলেছে দেখো এটা স্বাধীনতা সড়ক বাংলা বাংলাদেশ আর ভারতের মধ্যে হতে চলেছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রামের ইয়ং চ্যাম্পিয়নশিপ অফ দ্য আর্থ এটাতে বিজয়ী হয়েছেন কে বিদ্যুৎ মোহন ফোর্বসের হায়েস্ট পেড সেলিব্রিটিজ অফ টু থাউজেন্ড টোয়েন্টির তালিকায় প্রথম স্থানে রয়েছেন কেইলি জেনার কোন অভিনেতা খুদ কামাও ঘর চালাও যোজনা লঞ্চ করেছে এটা করেছেন সোনু যাকে আমরা আজকেও কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন দেখেছি দেখো তোমাদের যেগুলো বলছিলাম তোমাদের জন্য যে স্পেশাল ক্লাসগুলো অ্যারেঞ্জ আমি করেছি তার মধ্যে আজকে আমাদের টোয়েন্টি ফার্স্ট এই তারিখে অর্থাৎ সোমবার টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বরে তোমাদের রয়েছে সুপার ফোর্টি মক টেস্ট এখানে আমি তোমাদেরকে ম্যাথ রিজনিং জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো সব কটা নিয়ে চল্লিশটা সাজেস্টিভ কোয়েশ্চেন রেডি করেছি যেটা একটা মক টেস্ট হিসাবে তোমরা এটা অ্যাটেন্ড করতে পারবে এবং মক টেস্ট দেওয়ার পর নিজেরা নিজেদের র্যাঙ্কটা দেখতে পারবে যতজনই এখানে অংশগ্রহণ করুক না কেন তিনশো জন চারশো জন পাঁচশো জন তোমরা চেষ্টা করবে তোমাদের যারা যারা সবাই প্রিপারেশান নিচ্ছ একসাথে বন্ধুরা যারা যারা গ্রুপ স্টাডি করো সবার মধ্যে এই লিঙ্কটা দিয়ে দিতে এবং সবাই মিলেই মক টেস্টটা দিতে এটা খুব সুন্দর একটা আমি অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি সো তোমরা এটা করার পর নিজেরা নিজেদের প্রিপারেশান লেভেলটাও বুঝতে পারবে এবং যদি কোনো সমস্যা থাকে তোমরা আমার সাথে লাইভ জিজ্ঞাসা করে নিতে পারবে ইন্টারাকশান করতে পারবে আমার সাথে এটার জন্য তোমাদেরকে যেটা করতে হবে ফ্রি রেজিস্টার করতে হবে আন একাডেমি লার্নিং অ্যাপটা তো দেখো আমি তোমাদের একটা আমার প্রোফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা ফলো করে নিলে এখানে এর আগেও যা যা ক্লাস রয়েছে সেগুলো সব কটা এখানে থেকে করতে পারবে আমি তোমাদের স্পেশাল ক্লাস প্রচুর করেছি এই যেমন ধরো সুপার ফর্টি সিরিজ যেটা আজকে হবে দশটার সময় সেটার অলরেডি চৌত্রিশটা পার্ট করা ছিল প্রত্যেকটাতে আমি চল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে মক টেস্ট করেছিলাম তোমরা সেই সব প্রশ্নগুলো এখানে দিতে পারবে মক টেস্ট হিসাবে দেখতে পারবে অ্যাটেন্ড করতে পারবে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি ওখানে দিয়েছিলাম সেগুলো দেখতে পারবে যদি সিওল করে নাও কিন্তু এই ফলো করার পর তোমরা যারা যারা রেজিস্টার করো তাদের ক্ষেত্রে এই লগ বা সাইন আপের একটা পপ আপ আসবে তো এইখানে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রি রেজিস্টার করে নিতে হবে খুব ইজি প্রসেস তোমরা নিজেদের মোবাইল নাম্বার বা ধরো ইমেল অ্যাকাউন্ট দিয়ে ফ্রি রেজিস্টার করে নিলে তারপরে তোমাদের কাছে ভিডিওগুলো যখন দেখতে চাইবে একটা কোড চাওয়া হতে পারে আসলে এই কোডটা দিলে তবে তোমাদের কিন্তু ফ্রি প্ল্যান আনলক হবে তবে তোমরা সবকটা ভিডিও দেখতে পারবে তো তার জন্য তোমাদেরকে এই নলেজ সিক্সটি কোডটা ইউজ করে নিতে হবে করে দিলেই তোমরা সব ভিডিও এখান থেকে দেখতে পারবে এবং যা যা আমি ইম্পর্ট্যান্ট ভিডিও এই কটা দিনে করছি যেটা তোমাদের দেখালাম রুটিনে প্রচুর এখানে রয়েছে বাইশ তারিখ তেইশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখে দুটো টেস্ট রয়েছে একটা কারেন্ট অ্যাফেয়ার্স এবং দুটোই কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে রাত্রি নটার সময় বাইশ তারিখ নাইন পি এ তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স একটা রয়েছে তেইশ তারিখে একটা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তো এইগুলো তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে ফ্রিতে ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই একটা লাইক করবে এরপরে আমরা দশটার সময় দেখা করব লাইভ তারপর আজকে তোমাদেরকে আমি আরও সন্ধ্যাবেলা একটা স্টেট ওয়াইজ যেটা বললাম মধ্যপ্রদেশের প্রোভাইড করব এবং তারপরে যদি পারি আজকে লুসেন্ট নয়তো কালকে আর একটা তোমাদের লুসেন্ট জিকে প্রোভাইড করে দেবো তার মধ্যে যদি কোনো স্ট্যাটিক জিকে পারি সেগুলো আলোচনা করে দেবো আদারওয়াইজ তোমরা আমি তো তোমাদের দুমাস আগে আলটিমেট জিকে দিয়ে রেখেই তো আলটিমেট জি জি থেকে একটু পড়ার চেষ্টা করো আমি ওখানে তোমাদের টোটাল একশো ঊনসত্তরটা টপিক ওখানে দিয়ে রেখেছি যে টপিকগুলোর বাইরে তুমি যে কোনো প্রিভিয়াস ইয়ার যে কোনো এক্সাম তুমি খুঁজে দেখো দশ বছর ইভেন দু হাজার ষোলো এন টিপিসি দু হাজার গ্রুপ ডি রেলওয়ের জুনিয়র ইঞ্জিনিয়ার রেলওয়ের মিনিস্টেরিয়াল যা যা এক্সাম হয়েছে তো তোমরা মোটামুটি এই একশো ঊনসত্তরটা টপিকের বাইরে পাবে না আর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের জন্য প্রত্যেক দিন খুঁটিয়ে খুঁটিয়ে করানোর চেষ্টা করি যাতে ওর বাইরে না আসে তো আই থিঙ্ক তোমাদের আলটিমেট জিকে টু থাউজেন্ড টোয়েন্টি এবং আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো তোমাদের এক্সামের জন্য হানড্রেড পার্সেন্ট হেল্প করবে